চুচু আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারসে। মিস্টার আইসি একজন আইসক্রিম বিক্রেতা। সে একসময় দারুণ আইসক্রিম বানাত আর পার্কে বিক্রি করত। তার আইসক্রিমগুলো সাধারণত তার আইসক্রিম গাড়িতে করে ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে যেত। আইসক্রিম, আইসক্রিম, সুস্বাদু মিষ্টি আইসক্রিম। আমাকে এক স্কুপ চকলেট আইসক্রিম দাও না মিস্টার আইসি। ঠিক আছে চাচা, আমি তোমাকে আরেকটা বেশি স্কুপ দেব, যেহেতু তোমার জন্মদিন একদম সামনেই এসে গেছে। ওয়াও, ধন্যবাদ মিস্টার আইসি। আমি এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম নিতে চাই মিস্টার আইসি। একদম চুচু, তোমাকে কি উপরে একটু বাদাম ছড়িয়ে দেব? এগুলো বিশেষত তোমারই জন্য। ধন্যবাদ মিস্টার আইসি। আমার ভ্যানিলা চাই। আমার চাই বাবল গাম। নিশ্চয়ই চিকা, নিশ্চয়ই চিকু। ফিরে এসো চিকা, তোমার টাকা ফেরত নিতে ভুলে গেছো। উফ, কি বোকা আমি। ধন্যবাদ মিস্টার রাইসি। এই যে আমার টাকা মিস্টার রাইসি, আমাকে একটা বড় স্কুপ দাও তোমার ওই কুকিডো আইসক্রিমের। নিশ্চয়ই কাসলি, এই নাও। যা, আমার আইসক্রিম তো পড়ে গেল। চিন্তা করো না কাসলি, এই নাও আর একটা স্কুপ। তোমাকে এর জন্য টাকা দিতে হবে না, এটা একটা উপহার আমার তরফ থেকে তোমার জন্য। ধন্যবাদ মিস্টার আইসি। মিস্টার আইসির আইসক্রিমগুলো দারুণ সুস্বাদু ছিল। চুচু আর তার বন্ধুদের সেগুলো খুব পছন্দ হয়েছিল, আর মিস্টার আইসিকেও তারা খুব পছন্দ করত। মিস্টার আইসি, তোমার আইসক্রিম খুব সুস্বাদু। তোমার আমাদের স্কুলের বাইরে বিক্রি করা উচিত। হ্যাঁ মিস্টার রাইসি, আমাদের বন্ধুদের খুব পছন্দ হবে। তোমরা দারুণ বুদ্ধি দিয়েছো বাচ্চারা। আমি কালই তোমাদের স্কুলে যাব আমার আইসক্রিম গাড়ি সঙ্গে নিয়ে। এর পরের দিন মিস্টার আইসি তার আইসক্রিম গাড়ি নিয়ে স্কুলে গেল। আইসক্রিম, আইসক্রিম, দারুণ মিষ্টি আইসক্রিম। ওই দেখো মিস্টার আইসি, সে আমাদের বন্ধু। সে পার্কে আইসক্রিম বিক্রি করে। আমাদের তার আইসক্রিম খুবই পছন্দ, তোমাদেরও খেয়ে দেখা উচিত। অনেক বাচ্চা আইসক্রিম কিনতে গেল মিস্টার আইসির আইসক্রিম গাড়ি থেকে। আমাকে চকলেট আইসক্রিম দাও মিস্টার আইসি। আমাকে একটা স্ট্রবেরি কাঠি আইসক্রিম দাও। আমাকে কিছু চেরি আইসক্রিম দাও মিস্টার আইসি। আমাকে বিস্কিট আইসক্রিম দাও। আচ্ছা বাচ্চারা, এই নাও। সবাই মিস্টার আইসির আইসক্রিম খেয়ে দারুণ খুশি হলো, আর তারা আরো চাইল। আমাকে আরেকটা স্কুপ চেরি আইসক্রিম দাও মিস্টার আইসি। আমিও আরেকটা চাই। আমিও, আমিও, আমিও। মিস্টার আইসি তার আইসক্রিম বাক্সের দিকে তাকিয়ে দেখলো সব আইসক্রিম শেষ হয়ে গেছে। আমি খুব দুঃখিত বাচ্চারা, কিন্তু আমি যা আইসক্রিম এনেছিলাম সব শেষ। আমার আরো আইসক্রিম চাই মিস্টার আইসি। আমিও, আমিও, আমিও। আমি দুঃখিত বাচ্চারা, আমি কাল আরো আনার চেষ্টা করব। এটা শুনে অনেক বাচ্চারা কাঁদতে শুরু করলো।
মিস্টার আইসি সেদিনের মতো বাড়ি ফিরে গেল আর আইসক্রিম গাড়ি গ্যারেজে রেখে দিল। তারপর সে দোকানে গিয়ে চাকা, ইঞ্জিন, পাত আর নাট কিনল। মিস্টার আইসি যেগুলো কিনল সে সব নিয়ে বাড়ি ফিরে এলো আর গ্যারেজে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে সারা রাত সেখানে কাজ করল। পরের দিন সকালবেলা মিস্টার আইসি নিজেই একটা চকচকে ট্রাক বানিয়ে ফেলল। আমার নতুন আইসক্রিম ট্রাক তৈরি। আমি এটাতে আমার আইসক্রিম গাড়ির ঘন্টা ঝুলাবো আর এটাতে আমি প্রচুর আইসক্রিম ভরতে পারবো এবং বাচ্চাদের যত ইচ্ছে ওরা তত আইসক্রিম খেতে পারবে। তাই মিস্টার আইসির পুরো ট্রাক আইসক্রিম দিয়ে ভর্তি করে দিল। চকলেট, চেরি, স্ট্রবেরি, ভ্যানিলা, কুকিডো। যখন আইসক্রিম ট্রাক ভরে গেল মিস্টার আইসি স্কুলের দিকে রওনা দিল। স্কুলের দিকে রওনা হওয়া যাক। যেই মুহূর্তে ট্রাকটা গ্যারেজের সামনে এলো মিস্টার আইসি ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল। এ মা, আমার ট্রাকটা তো খুব লম্বা, আমি তো গ্যারেজের বাইরেই বের করতে পারছি না। এবার আমি এই আইসক্রিমগুলো কিভাবে স্কুলে নিয়ে যাব? আমি বরং চুচু এবং তার বন্ধুদের ডেকে নিই। হ্যালো চুচু, তোমরা কি আমার সাহায্য করতে পারবে? চুচু আর তার বন্ধুরা মিস্টার আইসির গ্যারেজের সামনে ছুটে চলে এলো। এটা কি নতুন আইসক্রিম ট্রাক? তুমি কি এটা নিজে বানিয়েছো? হ্যাঁ বাচ্চারা, আমি এই আইসক্রিম ট্রাকটা বানিয়েছি যাতে তোমাদের স্কুলের বাচ্চাদের জন্য বেশি আইসক্রিম নিয়ে যেতে পারি। কিন্তু এটা এত লম্বা যে এখান থেকে এটাকে বের করতেই পারছি না। কি করব বুঝতে পারছি না। আর চিকু ভাবতে শুরু করলো আর তাড়াতাড়ি তারা একটা বুদ্ধিও বের করে ফেললো। মিস্টার আইসের গ্যারেজের মেঝেটা পুরো মাটি। আমরা এর মধ্যে জল ঢেলে একে ভিজিয়ে নরম বানিয়ে দিই। তারপর আমরা যদি কিছু মাটি তুলে নিই ট্রাকের চারপাশ থেকে, তাহলে ট্রাকটা নিচু হয়ে যাবে। এটা খুব ভালো বুদ্ধি দিয়েছো বাচ্চারা, কিন্তু আমার কাছে কোনো বেলচা নেই। তোমরা কি দিয়ে কাদা তুলবে? তোমার পুরনো আইসক্রিম স্কুপ দিয়ে। চাচা আর কাসলি সবাই চলে এলো সাহায্য করতে। সব বাচ্চারা এবং মিস্টার আইসি একসঙ্গে মিলে গ্যারেজের মাটির কাদা চেঁচে তুলতে লাগলো। কিছুক্ষণ পরেই আইসক্রিম ট্রাকটা নিচে ঢুকে গেল। তখন এটা আর গ্যারেজের দরজার থেকে লম্বা থাকলো না। মিস্টার আইসি এবার আইসক্রিম ট্রাকটা চালিয়ে সেটাকে গ্যারেজের বাইরে বার করে দিল।
পরের দিন থেকে সে সেটা চালিয়ে বাচ্চাদের স্কুলে যেতে থাকলো। ওই দেখো মিস্টার আইসি, উনি আমাদের জন্য আরো আইসক্রিম নিয়ে আসছেন। সব বাচ্চারা আনন্দ করে মিস্টার আইসির আইসক্রিম খেতে লাগলো। আরো স্ট্রবেরি আমার জন্য, আমার জন্য আরো চকলেট। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং মিস্টার আইসিও যাদের যত চাই তাদের তত দিতে লাগলো। মিস্টার আইসি চুচু, চিকু, চাচা, চিকা এবং কাসলিকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো এবং তাদের সবাইকে অনেকগুলো স্কুপ করে তাদের প্রিয় আইসক্রিম খাওয়ালো। ধন্যবাদ বাচ্চারা, তোমরা আমাকে অনেক বড় সাহায্য করেছো। আমি এত বড় আইসক্রিম ট্রাকটাকে বের করতেই পারতাম না গ্যারাজের বাইরে তোমাদের সাহায্য ছাড়া। আমরা তোমাকে ভালোবাসি মিস্টার আইসি। আর আমরা তোমার আইসক্রিমকেও ভালোবাসি। তোমার কথা আমি কেন শুনব? আমি অনেক বড় একটা জন্তু আর তোমরা সবাই দুর্বল ছোট ছোট প্রাণী। চলে যাও। এটা তো একটা ছোট মৌমাছি। সাহস এবং বুদ্ধি দিয়ে কাজ করো, ঠিক যেমন সেই ছাগলটা করেছিল যখন সে গুহায় আশ্রয় নিয়েছিল সিংহ, নেকড়ে আর বাঘের সঙ্গে। হঠাৎ এক জাদুকর গাছের পিছন থেকে উঁকি মারে আর স্যামের দিকে চেয়ে হাসে। আরে, এই তো আমার পোষা পাখি, আমি দেখেছি তুমি ওকে সাহায্য করেছো। হাতি দাদা, তোমাকে আমাদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। আমরা ছোট হতে পারি কিন্তু একজোট হলে আমরাও শক্তিশালী। হাতিটা এটা শুনে হাসে খরগোশের ওপর।